আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে রান্না করব মসুরের ডাল দিয়ে চিচিঙ্গা। মাখো মাখো করে মসুরের ডাল দিয়ে এই চিচিঙ্গা রান্নাটা খেতে খুবই টেস্টি এবং মজার হয়। রুটি, পরোটা কিংবা সাদা ভাতের সাথে খেতে দারুণ লাগে। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা, আর দিয়ে দেব পেঁয়াজ এবং রসুন কুচি। পেঁয়াজ এবং রসুন কুচিটা একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজ রসুন লাল করে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা চিচিঙ্গা। চিচিঙ্গা ভাজির জন্য আমরা যেভাবে কাটি সেভাবেই কেটে নিয়েছি। এখন ভাজা পেঁয়াজ রসুনের সাথে চিচিঙ্গাটা খুব ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ মসুরের ডাল। মসুরের ডাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এটা আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। ডালটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে চিচিঙ্গার সাথে মিলিয়ে নেব। দিয়ে দেব কাঁচামরিচ, আমি এখানে 5-6টা কাঁচামরিচ ছোট টুকরো করে নিয়েছি। আর এখন দিয়ে দেব 1.5 চা চামচের মতো আদা রসুন বাটা। লবণ দিয়ে দেব স্বাদ মতো। হলুদের গুঁড়া দিয়ে দেব কিছুটা। এখানে আর কোনো মশলা দেব না, এটা দিয়েই রান্না হয়ে যাবে। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিলিয়ে নেব। চুলার আঁচ অল্প রেখে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিতে হবে। ডালটা সেদ্ধ হওয়ার জন্য এখন আমি এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দেব। আমি এখানে কোনো ঝোল রাখবো না, একেবারে মাখোমাখো হবে রান্নাটা। শুধুমাত্র পানিটা দিলাম ডালটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব, এতে করে ডালটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। যে পানিটা আছে পানিটা একেবারে টানিয়ে নেব, আর ডালগুলো কিন্তু ভাঙা ভাঙা হয়ে গিয়েছে, সেদ্ধ হয়ে গিয়েছে। ডালগুলো একেবারে গলিয়ে ফেলবো না, একটু ভাঙা ভাঙা থাকবে, এরকম করেই রান্না করে নেব। ডালের পানিটা টেনে গিয়েছে আর ডালটা অনেক মাখোমাখো হয়ে এসেছে, আমি এরকম মাখোমাখো করেই রান্না করব এটা। এখন এর মধ্যে কিছু ধনে পাতা কুচি দিয়ে দেব। ধনে পাতা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। মসুরের ডাল দিয়ে চিচিঙ্গা রান্নাটা হয়ে গিয়েছে, একেবারে মাখোমাখো করে নিয়েছি আমি। আর এভাবে মাখোমাখো করে রান্না করলে এটা খেতে খুবই টেস্টি হয়। তো রান্নাটা পুরোপুরি কমপ্লিট, এখন এটা নামিয়ে পরিবেশন করব। মসুরের ডাল দিয়ে চিচিঙ্গা রান্নাটা আমি রুটির সাথে পরিবেশন করেছি, এটা রুটি দিয়ে খেতে দারুণ লাগে। তাছাড়া পরোটা কিংবা সাদা ভাতের সাথেও খাওয়া যাবে। যারা এখনও এভাবে রান্না করেননি একবার রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।